হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এনএন অফিশিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো বন্ধুরা, একটি স্পেশাল অফার আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম, দয়া করে কেউ মিস করবেন না। বারবার কিন্তু ওরা আমাদেরকে প্রফিট দিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে মুভি ব্লক সাইট। তো বন্ধুরা, মুভি ব্লক সাইটে জাস্ট মাত্র আমাদের কাজ হচ্ছে 1 মিনিট, জাস্ট একটি ভোট দিয়ে কিন্তু গতবারের অফারে কিন্তু আমরা পেয়েছিলাম প্রায় $2। আমি কিন্তু আপনাদেরকে পেমেন্ট প্রুফ সহকারে প্রায় 2-3টি রাউন্ড শেয়ার করেছি। প্রত্যেকের রাউন্ড থেকে $1, $2, $5, কেউ $50, $100 পর্যন্ত কিন্তু আয় করেছে। এখন চতুর্থ বা পঞ্চান্ন রাউন্ড চলতেছে, 5 নম্বর রাউন্ড চলতেছে। জাস্ট একটা ভোট দিয়ে আসবেন। আপনারা আশা করছি আমরা 99% আমাদের জেতার চান্স থাকে বেশি, কেননা আমরা সবাই মিলে একটাতেই ভোট দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমরা সবাই উইন হতে পারি। যাই হোক, কীভাবে আপনারা এইখানে ভোট দিয়ে আপনারা এইখান থেকে $2 আর সর্বনিম্ন আর্নিং করবেন, এর চেয়ে বেশি কিন্তু আমাদের আর্নিং হতে পারে। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এবং সেই সাথে করে একটু আগে আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল আমি করেছিলাম। তো টিউটোরিয়ালটা আমি করেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম। তো যাই হোক, আমার তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল, এই কারণে আমি জানতাম না যে এইখানে আনঅ্যাক্টিভ ইউজারদেরকে ওরা দেয় না। তো আমি এখানে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, যাদের মানে ম্যাটামাক্স অ্যাকাউন্ট নতুন বা অ্যাক্টিভ না, মানে কোনো ইটিএস নাই, কোনো টোকেন নাই, নতুন অ্যাকাউন্ট, তাদেরকে ওরা দিবে না। ওরা বলছে অ্যাক্টিভ অ্যাকাউন্টকে দিবে। আর হ্যাঁ, এখানে আরও কয়েকটা সমস্যা হচ্ছে, কারণ এইসব অফারগুলো খুব লিমিটেড সময় হয়। তো দেখা গেছে আমি আপডেট দিতে দিতে, মানে আপলোড দিতে দিতে সেই সময় অফারটি শেষ হয়ে যেতে পারে, অথবা আপনাদের ইথিরাম নেই, ম্যাটামাক্স, এরকম কোনো প্রবলেম হতে পারে, বা সার্ভার ডাউন হতে পারে, অনেক সমস্যাই হতে পারে, অনেক ধরনের নানান রকম সমস্যা আমি দেখেছি। তাই তাদেরকে বলছি এই অফারটা আপনারা ছেড়ে দেন, আপনার ভাগ্যের হাতে, আপনারা যদি পারেন তো ক্লাইম করুন, আর না পারলে ভাই দরকার নেই। 8 জন প্রায় ভোট করেছে, 8 জনই বলেছে পাইনি, 1 জন মাত্র বলেছে পেয়েছি। তো যাই হোক, আপনারা অফারটি ছেড়ে দেন। কিন্তু ম্যাটামাক্স কীভাবে মোবাইলে কানেক্ট করতে হয় সেটা তো আপনারা ভালোভাবে শিখে নিতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি। কেননা বন্ধুরা, নেক্সটে ম্যাটামাক্সে আরও অনেক অফার আসবে, সেই সময় আমাদের ম্যাটামাক্স কীভাবে কানেক্ট করতে হয়, এক্সটেনশন ইউজ করতে হয়, এগুলো তো আমাদের জানা দরকার। তো এই টিউটোরিয়ালটা মূলত আমি এই উদ্দেশ্যেই দিয়েছিলাম, সেই সাথে করে ফ্রিতে যাতে কিছু টোকেন আর্নিং করতে পারেন। জাস্ট আপনি একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম। তো যাই হোক, আশা করছি আপনারা সবাই নেক্সটে আর্নিং করতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি মুভি ব্লক সাইটে। তো মুভি ব্লক সাইটের এখন নতুন যে অফারটি আসছে, আমি সিম্পলি অফারটি ওপেন করছি। বন্ধুরা, আপনার মুভি ব্লক সাইটে ওপেন করে দেখতে পাবেন, এখানেও কিন্তু আবার 2 দিন টাইম দিয়েছে, 2 দিন 18 ঘন্টার ভিতরে আপনাকে এখানে ভোট দিতে হবে যে কোনো 2টি মুভি থেকে 1টি মুভি। প্রতিবারই আমরা সবসময় প্রথম মুভিটি ভোট দিয়ে থাকি। তো যারা আগে কাজ করেছেন তারা তো জানেন কীভাবে ভোট দিতে, আপনারা ডিরেক্টলি আশা করি সবাই ভোট দিয়ে ফেলেছেন এতক্ষণে আমার ভিডিও দেখার আগেই। তো জানি সবাই ভোট দিয়ে ফেলেছেন, তবে অনেকের এখানে KYC কমপ্লিট করতে ঝামেলা হচ্ছে। তো আমি আপনাদেরকে এখন ভোট দেওয়া দেখাবো, এবং KYC কমপ্লিট করাটা সম্পূর্ণ প্রসেস নিয়ে কথা বলবো, যাতে করে আপনারা এখান থেকে প্রফিটটা উইথড্র করতে পারেন। আর আমি আপনাদেরকে বলেছি থাম্বনেলের ভিতরে পেমেন্ট প্রুফ সহকারে দেখাবো। তো আমি দেখুন, এর আগেও কিন্তু আমরা এখান থেকে আমাদের মাই ওয়ালেট চেক করে দেখুন, এখান থেকে প্রায় আমাদের সবারই, আমার সাথে যারা জয়েন করেছে সবারই $5-6 কিন্তু আর্নিং এতদিন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় 1886 টোকেন আছে। এখানে কোনো কিন্তু রেফার কমিশন নেই, আমারও যে আর্নিং হবে আপনারও সেমি আর্নিংটাই হবে। আবার কেউ যদি লটারিতে উইন হন সেক্ষেত্রে তাদের $50, $100, $200 প্রতিবারে আর্নিং হচ্ছে, এটা আমি দেখেছি। যাই হোক, আপনারা সবাই আর্নিং করবেন, এখান থেকে ভোটটা দিয়ে আর্নিং হয়ে যাবে আশা করছি আমাদের। তো KYC কীভাবে কমপ্লিট করতে হয়, উইথড্র কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিব। তবে তার আগে আমি একটু রিকোয়েস্ট করব, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। এনএন অফিশিয়াল চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই অ্যাক্টিভ থাকুন, তাহলে সকল অ্যাড্রপের আপডেট আমি সবার আগে আপনাদের মাঝে কিন্তু শেয়ার করে থাকি। যাই হোক, মুভি ব্লগসের যাদের অ্যাকাউন্ট নেই, সিম্পলি আপনারা একটি অ্যাকাউন্ট করে আসবেন। অ্যাকাউন্ট করাটা অনেক ইজি, তাই দেখালাম না, আগের টিউটোরিয়াল রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন। আগের টিউটোরিয়ালগুলো কিন্তু এখানেই রয়েছে, দেখুন এগুলো সব হচ্ছে আগের টিউটোরিয়াল। এগুলো দেখলে আপনারা আশা করছি আগের টিউটোরিয়াল দেখলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, লিঙ্ক দিয়ে রাখবো। অ্যাকাউন্ট করার পর ভোটটা কীভাবে করবেন, আগের টিউটোরিয়াল দেখলেও আপনারা ভোট দিতে পারেন, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভোট দিবেন সবসময় প্রথম মুভিটাকে, কারণ প্রথম মুভিটা আমরা সবসময় ভোট দিয়ে থাকি। তো আমাদের উইন হলেই কিন্তু আমরা এখান থেকে এত বড় অ্যামাউন্টটি সবার মাঝে ডিস্ট্রিবিউশন করবে, সবাই মিনিমাম $2 করে আমরা পাচ্ছি, আগে পাচ্ছি, এবারও মনে হয় পাবো। আর উইন হলে তো $50 কোনো কথাই নয়, মাথা নষ্ট অফার, প্রফিট পাবেন। তো যাই হোক, এখান থেকে আমরা সিলেক্ট 2টি মুভি আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে। 2টি মুভি দেখার পর আমরা মূলত এখানে পিক করতে পারবো, মানে সিলেক্ট করতে পারবো। তাই জাস্ট ফার্স্ট অফ অল প্রথম মুভিটা সিলেক্ট করলাম, ক্লিক করার পর একটা মুভি ওপেন হবে, মুভিটা টেনে টুনে দেখে ফেলবেন। তো এখন আমি পিক করবো, পিক করার অপশনে ক্লিক করলাম, মুভিটা এখন মানে ওয়াচ হচ্ছে, মুভিটা রানিং হবে। একদিন ছোট্ট একটি মুভি, মাত্র 30 সেকেন্ডে এটা মেবি ওপেন হয়ে গেছে। মুভিটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে না, আপনার টেনে টেনে দেখবেন, দেখে একদম শেষের দিকে চলে এসে জাস্ট স্ক্রল ডাউন করে দিবেন। তো বন্ধুরা, মুভিটা দেখালে 5% একটা রেটিং দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে মুভিটা আমার এখন কিন্তু কমপ্লিট দেখা শেষ। এখন আপনি কি ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসবেন।
ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসার পর পেজটি একটু রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে দেখতে পাবেন এখানে আপনার প্রথম মুভিটি দেখা হলে সিন লেখা চলে আসবে, মানে সিন আপনি দেখেছেন। দ্বিতীয় মুভিটা একই প্রসেসে দেখে নেবেন। তো বন্ধুরা দ্বিতীয় মুভিটা আমার একদম শেষের দিকে দেখা হয়ে গেছে, মানে আমি টেনে টুনে দেখলাম, তো শেষ হয়ে যাচ্ছে। এখানে আপনি 5% রেটিং দেওয়ার কোনো দরকার নেই, কারণ মুভিটি শেষ হলে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার দুটিতে কিন্তু সিন লেখা চলে আসছে, মানে আমি দেখে ফেলেছি। এখন আপনি কি করবেন, এই অপশনে একটা ক্লিক করে ট্রাই করবেন বা পিক অপশনে ক্লিক করবেন। পিক অপশনে যখন ক্লিক করবেন সে সময় আপনি এখন পিক করতে পারবেন যে কোনো একটি মুভি। দেখুন পাতা ছবি চলে আসছে, এই পাতার ছবি চলে আসলে আপনি পাতার উপরে ক্লিক করবেন। যেহেতু আমরা ভোট দেবো এটাতে, সেক্ষেত্রে আমরা পাতা আইকনে ক্লিক করলাম, মানে এর উপরে ক্লিক করলাম। দেখুন এটা এখন হলুদ হয়ে গেছে পাতাটা। তো এখন আমরা পিক অপশনে আবার ক্লিক করবো। দেখুন এখন আমাদের কনফার্ম করতে বলছে, কনফার্ম করলে আমাদের কিন্তু প্রথম মুভিটিকে ভোট দেওয়া হয়ে যাবে। দেখতে পাবেন প্রথম মুভিটিকে আমাদের ভোট দেওয়া হয়ে যাবে। আমি কনফার্ম করলাম আবারও, কাজ হচ্ছিল না তাই। বন্ধুরা আপনার ভোটটা দেওয়া হয়ে গেলে আপনি কয়েকবার ভোট দেওয়ার চেষ্টা করবেন, কনফার্ম হয়ে গেলে আপনি দেখবেন ইউ ভোট পিক অ্যান্ড ওয়ান টিকিট, মানে আমাদের কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে। তো যখন উইন হবো তখন কিন্তু জাস্ট এটা খাই, এটা ঘষলেই কিন্তু আপনি টোকেনটা পেয়ে যাবেন। এটা ক্লাইম করা আমি আগে দেখিয়েছিলাম কীভাবে ক্লাইম করতে হয়, উইন হলে আমি আপনাদের আপডেট জানিয়ে দিব। তো এখন চলে আসি আমরা আগে যারা জয়েন করেছি, 2-3 রাউন্ড চলেছিল, সবারই ওয়ালেটে কিন্তু টোকেন ছিল পুরাতন। ইউজার নতুনরাই দেখবেন এখানে, কিন্তু এখন আমি আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা দেখাচ্ছি। তো টোকেন আমাদের রিসিভ হয়েছে, আপনারা অনেকেই টোকেন সেল করতে চাচ্ছেন আমার কাছে, কিন্তু টোকেন সেল করতে চাইলে অবশ্যই আপনার KYC লাগবে। KYC ছাড়া আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন না কারো কাছে। ট্রান্সফার করতে গেলে এখানে উইথড্র করতে গেলে আপনাকে মূলত ই করতে হবে, মানে এখানে KYC কমিট করতে হবে। আমি আপনাদের দেখাই, ফার্স্ট অফ অল আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে বলে, এগুলো আপনারা নিজেরাই পারবেন, পাসওয়ার্ডগুলো সিলেক্ট করে নেবেন। এখানে আমি আপনাদের KYC কমিট করে দেখাচ্ছি, নাহলে আপনি উইথড্র করতে পারবেন না। তো আমি সিম্পলি এখান থেকে আমি সেটিং আইকনে চলে যাবেন। সেটিং আইকনে চলে যাওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন সাবমিট ইউর KYC ডকুমেন্ট। তো আমি কয়েকবার ট্রাই করেছি, আমার কয়েকটা বার ভুল হয়েছে, এটা কারণ রয়েছে। তো এইখানে কিছু জিনিস আপনি এডিট করে নেবেন। ফার্স্ট অফ অল দেখুন এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজগুলো আপনি সিলেক্ট করে, এগুলো তো দেওয়া আছে। এইখান থেকে আপনি সিলেক্ট ইউর কান্ট্রির অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কান্ট্রিটা আপনি সিলেক্ট করতে হবে। তো এখানে আমি অনেকবার ঘুরে দেখলাম আমাদের বাংলাদেশটা, আমি দুঃখজনক এখানে আমি পেলাম না, এখানে আমি বাংলাদেশটা পাইনি, তাই আমি বাংলাদেশটা দিতেও পারছি না বাংলাদেশটা। তাই আমি এখানে ইন্টারন্যাশনাল দিয়ে আপনারা সিলেক্ট করার চেষ্টা করবেন, ইন্টারন্যাশনালে ক্লিক করে দিবেন। তো ইন্টারন্যাশনাল ক্লিক করার পর এখান থেকে আপনি আর টু এডিট করবেন, সেটা হচ্ছে ডিজেবল OTP। আপনি চাইলে এখানে কিছু একটা OTP সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনি যে OTP বসাতে পারেন, এখানে আপনি একটা OTP বসিয়ে দিবেন। তো বন্ধুরা OTP অ্যাড করবেন, আর এখানে আপনি KYC কমপ্লিট করতে হবে। KYC কমপ্লিট করার জন্য KYC সাবমিট অপশনে ক্লিক করবেন। তো KYC কমপ্লিটটা অনেকেই বুঝতেছে না, এখানে যে লেখাটা আছে সেই লেখাটাই কোড হিসাবে বসিয়ে দিয়ে KYC কমপ্লিট করছে, তার জন্য কিন্তু হচ্ছে না। তো এইখানে মূলত KYC কমপ্লিট করার জন্য এখানে ইনস্ট্যান্টলি ওরা একটি কোড দেয়, আপনি যখন কনফার্ম আইকনে ক্লিক করবেন আপনাকে একটি কোড দেওয়া হবে। দেখুন এই যে একটা কোড দেওয়া হয়েছে, এই কোডটাই মূলত আপনাকে কাগজে লিখে আপনার ভোটার আইডি কার্ড হাতে নিয়ে একটা ছবি উঠাবে, খুব ক্লিয়ার ছবি হতে হবে ভাই। এটা খুব হার্ড একটি KYC কমপ্লিটের অপশন, এখানে আপনি ক্লিয়ারভাবে ছবি উঠাতে হবে। আর অবশ্যই ওয়েবসাইটটি আপনি এক সাইডে হোল্ড করে রেখে আপনি কাজটি করবেন, কারণ ওয়েবসাইটটি কেটে গেলে কিন্তু ভাই আপনার এই কোডটা কিন্তু আবার চলে যাবে, আবার কিন্তু আপনাকে কনফার্মেশনে ক্লিক করে নতুন কোড আবার নিতে হবে। তো নতুন কোড নিলে আপনি বারবার কোড নিতে গেলে দেখবেন যে আপনি আপলোড করতে করতে কোড চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওয়েবসাইট লোড নিলে কিন্তু নতুন করে আবার কোড চেঞ্জ হয়ে যায়। তাই আপনি সবাইকে বলবো সাইটটাকে এভাবে হোল্ড করে রেখে আপনি ক্যামেরা ওপেন করে কাজ করে সাথে সাথে আবার এখানে আপলোড করে দিবেন। আর ফার্স্ট পেজ দিবেন আইডেন্টি কার্ডের, এখানে আপলোড করে, আর এখানে আপনি আইডেন্টি কার্ডের ফুল নেম, ডেট অফ বার্থ, মান্থ, ইয়ার এগুলো দিয়ে ডান আইকনে ক্লিক করবেন, আপনি একটা রিভিউতে চলে যাবে। আমি একবার ট্রাই করেছিলাম, আমার কিছু প্রবলেম ছিল তাই হয়নি, আমি এখন আবার ট্রাই করবো, আশা করছি হয়ে যাবে। আর যাদের যাদের হচ্ছে আপনার অবশ্যই আমাকে ইমোতে জানাবেন হচ্ছে কি হয়নি। KYC কমপ্লিট করলে তখন আমাকে, কমপ্লিট হয়ে গেলে আমাকে নক দিবেন, আপনার টোকেনগুলো আমি কিনে নেওয়ার দায়িত্ব আমার, আমি আপনাদের কাছে কিনে আপনাকে বিকাশে পেমেন্ট করে দিব। তো বন্ধুরা আশা করছি কীভাবে KYC কমপ্লিট হয় সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পারলেন। এই প্রসেসে আপনার KYC কমপ্লিট করবেন, আশা করছি আপনার KYC হয়ে যাবে। তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন, আরও ভালো অফার পাইলে আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব, চেষ্টা করছি সবসময় আপনাদের মাঝে ভালো শেয়ার করার। ধন্যবাদ সবাইকে।